हेलो व्यूअर्स, आमी राहुल एवं आपनी देखछेन चैनल रसेल बांगला। तो आजकेर राते आमरा देखते पेयेछि WWE कम्पानीर अन्यतम भालो एकटी स्टेबल द हार्ट बिजनेस फाइनली शेष हो गेछे। कारण आजकेर राते MVP बबी लैशली एकदिके चले गेछेन आर अन्यदिके शेल्टन बेंजामिन एवं सेड्रिक अलेक्जेंडर तारा आलादा हये गेछेन। तो आज के फाइनली अफिसियली द हार्ट बिजनेसर ब्रेकअप आमरा देखते पेयेछि। तो आजकल भिडियोते हमें सम्पर्के कथा बोलबो। तब तार आगे आपनी जदि रसेल बांगला यूट्यूब चैनल के सबसक्राइब ना करे थाकेन ताहले एखनी सबसक्राइब करुन। आर हाँ, भिडियोटिके लाइक करते भूलबेन ना। एत दिन धरे किन्तु रते द हार्ट बिजनेस प्रमाण करेछे जे तारा अन्यतम शक्तिशाली एकजन स्टेबल। तो हार्ट बिजनेस किन्तु अनेक भालो भालो किछु अचीवमेंट रते देखिएछे आर MVP तादेरके दारुण भावे गाइड करेछे। एखन बबी ल्যাশলিও अन्यतम एकजन डमिनेटिंग रेसलार আর অন্যদিকে সেড্রিক আলেকজান্ডার এবং শেলটন বেঞ্জামিন তারাও কিন্তু ভালো পারফর্মিং করে। তো মোটামুটি বলাই চলে যে এদের স্টেবলটা অনেক শক্তিশালী একটা স্টেবল ছিল। তবে এখন ববি ল্যাশলি WWE চ্যাম্পিয়ন হয়েছেন, তিনি চান না কারো সাহায্য। তবে অন্যদিকে সেড্রিক আলেকজান্ডার এবং শেলটন বেঞ্জামিন তাদেরকে সবসময় সাহায্য করার চেষ্টা করে, যেটা দ্য অলমাইটি ববি ল্যাশলি পছন্দ করছেন না। তো মূলত এই কারণ দেখিয়েই কিন্তু ববি ল্যাশলি দ্য হার্ট বিজনেসের ব্রেকআপ করিয়েছেন। তো আসলে এটা ববি ল্যাশলির ক্যারিয়ারের জন্য ভালো হবে, কারণ ববি ল্যাশলি যদি কারো সাহায্য নিয়ে যেতেন তাহলে তাকে অতটা বেশি ডমিনেটিং মনে হবে না। আর একা ম্যাচ লড়ে জেতাটা অনেক বেশি ডমিনেটিং, এটা আমরা সকলেই পছন্দ করব। তাই আমার মনে হচ্ছে যে ববি ল্যাশলির জন্য এই সিদ্ধান্ত ভালো হতে পারে। তবে আপনারা যদি শেলটন বেঞ্জামিন আর সেড্রিক আলেকজান্ডারের কথা বলেন তাহলে তারাও কিন্তু ভবিষ্যতে পুশ পেতে যাচ্ছে। তাদের পুশ কিন্তু এখানেই শেষ নয়, তারা নতুন করে স্টোরি লাইনে জড়াতে পারেন ববি ল্যাশলিকে। তো এখন সেড্রিক আলেকজান্ডার এবং শেলটন বেঞ্জামিনের মূল লক্ষ্য হচ্ছে MVP আর ববি ল্যাশলিকে শেষ করে দেওয়া। তারা চেষ্টা করছে রেসেলম্যানিয়ার আগে ববি ল্যাশলিকে কীভাবে শেষ করা যায়, অর্থাৎ এখন নিজের ভাইয়েরাই নিজেদের শত্রু হয়ে গেছে। তো এমন স্টোরি লাইন এর আগে আমরা অনেক স্টেবলের ক্ষেত্রেই দেখেছি। আর WWE কিন্তু ভালো রেসলার হতে গেলে এই সকল স্টেবল এক পর্যায়ে ভাঙায় লাগে। অনেক বড় বড় স্টেবলের পতন আমরা WWE দেখেছি এবং সেই সকল স্টেবল থেকে অনেক বড় বড় রেসলাররাও তৈরি হয়েছেন। তার প্রমাণ হচ্ছে জন মক্সলি, সেথ রলিন্স, রোমান রেইনস আরও অনেকে রয়েছেন। তো এখন কিন্তু MVP এবং ববি ল্যাশলির বিরুদ্ধে চলে গেছেন শেলটন বেঞ্জামিন আর সেড্রিক আলেকজান্ডার। তো এমনটা শোনা যাচ্ছে যে আরও একজন রেসলার এই দুইজনকে জয়েন করতে পারেন এবং তারা হয়তোবা তিনজন মিলে আবারও নতুন হার্ট বিজনেস গঠন করবে। অন্যদিকে হয়তোবা ববি ল্যাশলি এবং MVP আলাদা দল গঠন করবে। তো ভিউয়ার্স, আপনাদের কেমন লাগলো দ্য হার্ট বিজনেসের ব্রেকআপ কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর রসেল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।